মধু মাসে মধু ফল লিচু, রসালো টষ্টসে সেই লিচুর বাম্পার ফলন হয়েছে নাটোরে। আকারে বড় আর সুস্বাদু হওয়ায় এখানকার লিচুর খ্যাতি দেশ জুড়ে। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লিচু কিনতে আসছেন পাইকাররা। চাহিদা থাকায় বাগান থেকে বিক্রি হয়ে যাচ্ছে, তবে একসাথে সব বাগানের লিচু পেকে যাওয়ায় দাম কিছুটা কম পাচ্ছেন মালিকরা। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শত শত লিচু গাছ, রসালো আর লোভনীয় মধু ফল লিচু ঝুলছে গাছে গাছে, এমন দৃশ্য চোখে পড়ে নাটোর জেলাতে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। আড়তে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 800 থেকে 2000 টাকায়। মোজাফফর, বোম্বাই আর চায়না জাতের লিচুর বাজার জমে উঠেছে। লিচু চাষ করে জীবনমান পাল্টে ফেলছেন এই অঞ্চলের মানুষ। খুবই সুস্বাদের লিচু, খুবই মিষ্টি লিচু। মনে করেন সব তো একসাথেই পাকে, এত আর বারবারে পাকে না, একসাথেই সব পাকে। আমরা সবাই স্টুডেন্ট, আমরা পড়াশোনার পাশাপাশি এই লিচুর সিজনে লিচু ভেঙে ডেইলি 500 টাকা কামাই করি। এখান থেকে আমাদের পরিবারের পাশাপাশি নিজের পড়াশোনার খরচটা চালাতে পারি। 2001 সাল থেকে এই অঞ্চলে গড়ে উঠেছে বিশাল লিচুর আড়ত। এবছর সরবরাহ বেড়েছে। এখানকার আড়ত থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে লিচু। আমি ঢাকা থেকে এসেছি লিচু ব্যবসায়ী। অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় এখানে লিচুর মান ভালো, খেতেও সুস্বাদু। আমরা অন্য জেলাতে নিয়ে যাওয়া খুব ভালোভাবে বিক্রি করতে পারি, গ্যারান্টি সহ। চলতি বছর উৎপাদন ভালো হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন এবার চাষি ও ব্যবসায়ীরা লাভবান হবেন। আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে গুরুদাসপুরে পুরোদমে লিচু উত্তোলন শুরু হবে এবং তখন লিচুর গুণগত মানও ভালো থাকবে, কৃষকরা ভালো দামে লিচু বাজারজাত করতে পারবে। এবার জেলাতে 950 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8000 টন। সাইফুল ইসলাম, যমুনা নিউজ।